बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय सप्तम श्रेणी शिक्षार्थी बंधुरा, आशा करी सबाई भालो आछो एवं बासाय नियमित पढ़ाशोना करछो। तोमादेर पढ़ाशोनार सामान्य सहयोगिता करार जन्य आलाउद्दीन एकाडेमीर पक्ष थेके तोमादेर जानाच्छि अनेक अनेक प्रीति ओ शुभेच्छा। आर शुभेच्छान्ते आमि मोहम्मद महमूदुल हक आलाउद्दीन, सहकारी शिक्षक ও শিফট ইনচার্জ দিবা পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধারাবাহিক সৃজনশীল প্রশ্নের আলোচনায় আজ রয়েছে পঞ্চম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ দুটি সৃজনশীল প্রশ্ন, মান নির্ণয় সম্পর্কিত। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় থেকে কিন্তু প্রত্যেকের স্কুলেই যে কোনো পরীক্ষায়ই, সেটা অর্ধবার্ষিক হোক বার্ষিক হোক, অ্যাকসেপ্ট প্রশ্ন এসেই থাকে। তাই তোমরা বুঝতেই পারছো যে এই পঞ্চম অধ্যায়ে এরকমের বা এই ধরনের সৃজনশীল প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ। তাহলে আর কথা নয়, চলো দেখা যাক আজ আমাদের জন্য কোন ধরনের সৃজনশীল প্রশ্নগুলো রয়ে গেছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরু করার আগে তোমাদের কাছে আরেকটি অনুরোধ জানাচ্ছি, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, দ্রুত সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবা, যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যেতে পারো। আর এ ধরনের সৃজনশীল প্রশ্নগুলো তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো অধ্যায় ভিত্তিক, তাহলে আশা করি পরীক্ষায় কোনো সমস্যা হবে না। আর এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবা না। তাহলে শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। দেখো, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান সমান জিরো, এটা হচ্ছে আমাদের উদ্দীপক। ক নম্বরে বলেছে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড এর বর্গ নির্ণয় করো। তাহলে আমি লিখি এক নং প্রশ্নের উত্তর, এক নং প্রশ্নের উত্তর ক। তাহলে কি লিখবো, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড এর বর্গ। তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার করলাম, আমি দুইটাকে ব্র্যাকেট দিয়ে আটকে একটা মনে করলাম, এ মনে করলাম, আর এটাকে বি মনে করলাম, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার, এটাকে এ মনে করো, এটাকে বি মনে করো, তাহলে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মানে এক্স মাইনাস ওয়াই ইন্টু বি মানে জেড প্লাস বি স্কোয়ার মানে জেড এর পর স্কোয়ার। এটার আবার সূত্র পেলো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স জেড প্লাস মাইনাস মাইনাস প্লাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাই আমরা অ্যান্সার, অথবা আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস টু এক্স জেড প্লাস টু ওয়াই জেড। আশা করি এই বর্গ নির্ণয় অঙ্কটি তোমরা সবাই ইজিলি বুঝতে পারছো, এবং এ ধরনের কতে যদি একটি বর্গ নির্ণয় অঙ্ক আসে আশা করি তোমরা সবাই পারবা। এবার দেখব এক নং প্রশ্নের উত্তর খ। খতে কি বলছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ারের মান। তাহলে প্রথমে আমাকে দিয়ে আসে কি সেটাকে আগে দেখতে হবে, দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান সমান সমান জিরো। এখান থেকে আমাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স অথবা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানটা আগে আমাকে বের করে নিতে হবে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান থ্রি এক্স, বা এটা বা চিহ্ন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উভয় পক্ষকে আমি এক্স দ্বারা ভাগ করে দেবো, ভাগ করলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান পাবো থ্রি। উভয় পক্ষকে এক্স মানে এটাকে এক্স দ্বারা ভাগ করলেই একটা এক্স কেটে যাবে, আর ওয়ান কে এক্স দ্বারা ভাগ করলে ওয়ান বাই এক্স, থ্রি এক্স কে এক্স দ্বারা ভাগ করলে শুধু থ্রি। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান আমার কত দেওয়া আছে, থ্রি। এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে মান নির্ণয় সংক্রান্ত সূত্রগুলো আমরা জানি, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্র জানি, সেই সূত্রটা আমি আগে ফেলবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। তাহলে দেখো
ए माइनस बी होल स्क्वायर सूत्र फिलल ए प्लस बी होल स्क्वायर माइनस फोर ए बी इटारिटा केटे गल इटार सूत्र मानटा आर किसर देवा आछे प्रिय शिक्षार्थी बंधुरा माइनस एर मान देवा आछे ताहले माइनस एर मान एभाबे लिखबो ए माइनस बी होल स्क्वायर प्लस टू ए बी ए होल स्क्वायर माइनस ए फोर ताहले देखो एटार मान आमि बसाबो कत थ्री थ्री पार स्क्वायर प्लस टू माइनस फोर तीन त्रिके नय जोग दुई होल स्क्वायर माइनस फोर ताहले एगारो তারপরে স্কয়ার মাইনাস ফোর এগারো এগারো একশো একুশ মাইনাস ফোর তাহলে একশো একুশ থেকে আমি যদি ফোর বাদ দিই তাহলে কত পাবো একশো সতেরো এটাই অ্যান্সার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের কিন্তু দেখতে দেখতে দুটি অঙ্ক হয়ে গেল একশো সতেরো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ারের মান পেলাম আমরা একশত সতেরো আমরা দেখি বা গ নাম্বারে কি বলেছে গ নাম্বার প্রশ্নে আমরা চলে যাব দেখো গ নাম্বার প্রশ্ন আমরা লিখে দিতে পারছি এখানে যে খ হতে প্রাপ্ত এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান থ্রি খ হতে প্রাপ্ত এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান থ্রি তাহলে এখন x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এটাকে ভাঙলে কি পাবো দেখো এভাবে আমরা ভাঙতে পারি এটার সূত্র ফেলতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a b এবার দেখো আমরা এই যে ভিতরের এইটা সূত্র ফেলবো এটা কিন্তু আগের সেই অঙ্কটাই আমরা পেয়ে গেছি তাহলে এটার কি সূত্র ফেলবো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2 a b আর এই ব্র্যাকেটের উপরে যেটা আছে সেটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে দিয়ে দেবো মাইনাস এটা আসবে কত টু তাহলে দেখো এটা থ্রি তার উপরে স্কোয়ার প্লাস টু মাইনাস এইট তিন ত্রিকে নয় আর দুইয়ে এগারো একবারে এগারো লিখে দিলাম বুঝবা তো ইনশাল্লাহ মাইনাস টু তাহলে এগারো এগারো একশো একুশ মাইনাস দুই তাহলে কত একশো উনিশ দেখো একই ধরনের অঙ্ক প্রায় এই লাইনে এসে তো প্রায় সবই এক এখানে শুধু মাইনাস টু আর আগেরটা ছিল মাইনাস ফোর আশা করি এই যে অ্যাক্সেপ্ট সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করলাম অঙ্কটি তোমরা বুঝতে পারছো এ ধরনের অসংখ্য অঙ্ক তোমরা নিজে নিজেরাই রাশি তৈরি করে বাসায় প্র্যাকটিস করবা তাহলে ইনশাল্লাহ বীজগণিতে তোমাদের কোনো সমস্যাই থাকবে না এবার আমি চলে যাব দুই নম্বর প্রশ্নের সমাধানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 সমান দেওয়া আছে 47 আর x স্কয়ার প্লাস 1 সমান দেওয়া আছে 4x প্রথমে আমি লিখি দুই নং প্রশ্নের উত্তর দুই নং প্রশ্নের উত্তর কি ক কতে আমাকে এটির উৎপাদক করতে বলছে তাহলে ষোলো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস একাশি ওয়াই টু দি পাওয়ার ফোর দেখো মাইনাস আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দুটির পূর্ণবর্গ সংখ্যা তাহলে ফোর এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার নাইন ওয়াই স্কোয়ার তার উপরে স্কোয়ার তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার কিন্তু ফোর এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা আমাদের অ্যান্সার লিখতে পারছি না কারণ এটাকে আবার সূত্র ফেলবো আমরা ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার এটা এমনি থাকবে আর এটাকে টু এক্স তার উপরে স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই তার উপরে স্কোয়ার করা যায় এবার দেখো আমি কিভাবে লিখতে পারি যে ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার থাকলো টু এক্স প্লাস থ্রি ওয়াই আর টু এক্স মাইনাস থ্রি ওয়াই এটা আমরা অ্যান্সার লিখবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কগুলো খুবই ইজিলি পরীক্ষার হলে করতে পারবা কারণ এ ধরনের অসংখ্য অঙ্ক অলরেডি প্র্যাকটিস করা হয়ে গেছে আমরা ফেসবুক লাইভ দেখছি তারপরে এমনি আমার ফেসবুক আইডি থেকে দেখছি লাইভ আবার এই যে ইউটিউবে দিয়ে দিয়েছি সব কিছু মিলে তোমাদের কিন্তু পর্যাপ্ত অনুশীলন করার সুযোগ পাচ্ছ তোমরা এবার আমি চলে যাব দুই নং প্রশ্নের উত্তর খতে দেখো খতে কি আছে আমরা একটু রাশিটা যদি দেখি দুই নং প্রশ্নের উত্তর খ খতে কি বলা হয়েছে এক নং হতে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করো তাহলে দেখো দেওয়া আছে উল্টো দিক থেকে আমাদের অঙ্কটা করতে হচ্ছে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান সমান ফোরটি সেভেন বা এটাকে আমি এভাবে লিখতে পারি সমান সমান ফোরটি সেভেন
देखो एटर सूत्र हमें एभव लिखते पारी ए प्लस बी होल स्क्वायर माइनस टू ए बी समान समान 47 बा एटा एटा केटे गेलो देखो एक्स स्क्वायर प्लस वन बाय एक्स स्क्वायर होल स्क्वायर ए टू ओई पाशे जा जाबे कत 49 प्रिय शिक्षार्थी बंधुरा ख्याल करो उभय पक्ष के आमी जदि एबार वर्गमूल करी ताहले आमी कत पाबो एक्स स्क्वायर प्लस 1 by x square समान समान 7 পাবো 7 7 49 উভয় পক্ষকে বর্গমূল করে এই বর্গমূল করলে এটা কেটে যাবে আর এটার বর্গমূল 7 আসলো 7 7 49 এবার এটাকে আবার সূত্র ফেলব a b হোল স্কয়ার মাইনাস 2ab সমান সমান কত 7 বা x 1 by x হোল স্কয়ার সমান সমান কত এই 7 আর এই দুইটা 9 বা x 1 by x 9 এর বর্গমূল 3 এটাই আমাদের অ্যানসার দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা উল্টো দিক থেকে অঙ্কটা আসলাম এরকম অসংখ্য অঙ্ক আমরা প্র্যাকটিস করব নিজের মতো করে বাসাতে নিজেই এরকম করে অঙ্কের রাশি তৈরি করব নিজেই অঙ্ক করব দেখো কত ইজিলি হয়ে গেল আমরা এবার চলে যাচ্ছি দুই নং প্রশ্নের উত্তর গতে গতে কি বলছে একটু আমরা খেয়াল করি যদি গতে বলছে দুই নং হতে দুই নং সমীকরণটা আমার কি দেওয়া আছে দুই নং দেওয়া আছে দেখি শর্তমতে বা দেওয়া আছে x স্কয়ার প্লাস 1 সমান সমান কত 4x বা x প্লাস 1 বাই x সমান সমান 4 আমরা একবারে ভাগ করে দিলাম উভয় পক্ষকে x দ্বারা তাহলে x প্লাস 1 বাই x এর মান আমরা কত পেলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 4 পেলাম এবার এটা থেকে আমরা মান নির্ণয় করব x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার এবার একটু খেয়াল করো যে জিনিসটা x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ারের যখন আমি সূত্র ফেলবো a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে আমরা প্লাস এর মানটা এখানে পেয়েছি মাইনাস এর মানটা কিন্তু আমরা এখনো পাইনি মাইনাস এর মানটা আমাদের বের করে নিতে হবে তাহলে লিখি আমরা জানি অর্থাৎ প্লাস এর মান দেওয়া থাকলে মাইনাস এর মান কিভাবে বের করব a মাইনাস b होल स्क्वायर समान समान ए प्लस बी होल स्क्वायर माइनस फोर ए बी इटा इटा कितने जावे प्रिय शिक्षार्थी बंधुरा इटा फोर माइनस इटा देखो तले साइड से ले शोलो माइनस फोर समान समान कतो बारो तले एक्स माइनस वन बाय एक्स सिर मान होल स्क्वायर मान जो दिया बारो पाई शुतरण दिया मी एक्स माइनस वन बाय एक्स समान समान लिखते पर वो रूट ओवर बारो আর এই রুট ওভার 12 কে আমরা দেখো রুট 12 কে আমরা এভাবে ভাঙতে পারি রুট 12 আছে রুট 12 কে 4 গুণন 3 লিখতে পারি তাহলে 4 এর বর্গমূল 2 আর রুট 3 তাহলে এই 12 কে আমরা লিখতে পারি 2 রুট 3 12 কে আমরা লিখতে পারি 2 রুট 3 x মাইনাস 1 বাই x হোল স্কয়ার সমান সমান আমরা পেলাম 12 তাহলে x মাইনাস 1 বাই x রুট 12 x মাইনাস 1 বাই x সমান সমান 2 রুট 3 रूट बारो और टू रूट थ्री एक ही कथा एन देखो मान निर्णय करब किसर मान निर्णय करब एक्स स्क्वायर माइनस वन बाई एक्स स्क्वायर तहले एर सूत्र ए प्लस बी इंटू ए माइनस बी तहले प्लस एर मानटा आमरा कत पेयेछि प्रिय शिक्षार्थी बंधुरा एखान थेके प्लस एर मानटा पेयेछि 4 और एखान थेके पेलाम कत टू रूट थ्री तहले 4 दुगुणा 8 रूट थ्री 8 root 3 এটাই আমাদের উত্তর দেখো কত ছোট অঙ্ক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ ধরনের অসংখ্য সৃজনশীল প্রশ্ন দেখার জন্য নিয়মিত ভিজিট করো আলাউদ্দিন একাডেমি তাহলে এ ধরনের অসংখ্য অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন পেয়ে যাবা আর সেই প্রশ্নগুলো তোমরা যদি স্পষ্ট ধারণা অর্জন করতে পারো তাহলে ইনশাআল্লাহ পরীক্ষার হলে তোমাদের কোনো সমস্যা হবে না এ ধরনের প্রশ্নই সাধারণত পরীক্ষায় এসে থাকে তাই আবারও তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করবা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবা না সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ